বিরোধী দলের আক্রমণের শিকারে আহত দলীয় কর্মীদের দেখতে শুক্রবার হাসপাতালে ছুটে যান ধনপুর কেন্দ্রে বিজয়ী প্রার্থী এবং বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক। তার সঙ্গে ছিলেন আইপিএফটি দলের জয়ী প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া। সংগঠিত এই সন্ত্রাসের তীব্র নিন্দা করে প্রতিমা ভৌমিক জানান, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে সন্ত্রাস করছে তিপরা মথা এবং সিপিআইএম দলের হারমাত বাহিনী। নির্বাচন উত্তর যে সন্ত্রাস যেটা কমিউনিস্টরা চিরাচরিততে করতেন, এবার নির্বাচনের পরে নিজেরা ক্ষমতা ছিলেন না, তারপরে সেটা ওনারা পুনরাবৃত্তি করেছেন। এবং গতকালকে বিশেষ করে মথার যারা রয়েছেন বিশালগড় থেকে যাওয়ার সময় বা জুলাইবাড়িতে তেলিয়ামুড়াতে বিভিন্ন জায়গায় যে গুলতি দিয়ে মানুষকে মেরেছে, বিশালগড়ের তো একজন পঙ্কজ ওর চোখের মধ্যে যে মার্বেল ঢুকে গেছে, এটা একসাথে দেখলে আপনারা দেখবেন পাজর সবগুলো ভেঙে দিয়েছে, চোখটা নষ্ট হয়ে গেছে। এখনও আপনারা দেখেছেন যে অমানবিকভাবে মানুষকে কীভাবে মারা যায়, যে আমাদের সরকার রিপিট করার পরেও এমন করছেন ওনারা। আমরা ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলেছি, ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছে সবটা, আশা করছি ইলেকশন কমিশন দেখবে। এবং আমি যারা রাজনৈতিক দলের নেতৃত্বরা রয়েছেন আমি তাদের কাছে অনুরোধ করব না, আপনারা মানুষের সেবা করার জন্য বলছেন, আপনারা কী করছেন, আপনাদের ফলোয়ার্সদেরকে আপনারা কী করছেন, কীভাবে তাদেরকে পরিচালনা করছেন, আপনারা সেই দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে। তাদের আক্রমণে বেশ কয়েকজন বিজেপি কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বলে জানান তিনি। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ঘটনা জানানো হয়েছে এবং এই সন্ত্রাসের জন্য বিরোধী দলকে জবাব দিতে হবে বলে উল্লেখ করেন প্রতিমা ভৌমিক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।